بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফোর স্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিজের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নামাজ এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়র। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকেও প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সালাত সিফাতুস সালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিভাবে নামাজ পড়তেন। আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে কী ধরনের কেরাত পড়তেন, কেরাতের প্রসঙ্গ ছিল, মসনুন কেরাত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জেনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের নামাজে তাওয়ালে মুফাসসাল লম্বা সূরাগুলো পড়তেন, সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা ইনশিকাক পর্যন্ত 34 সূরার মতো থেকে কোনো একটি সূরা, কোনো দুইটি সূরা পড়তেন দুই রেখাতে। এশার নামাজে আওসাতে মুফাসসাল কোরআন শরীফের শেষ অংশের মিডিয়াম সূরাগুলো পড়তেন, সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরায়ে বাইগিনা পর্যন্ত 15টি সূরার মধ্যে থেকে কোনো একটি সূরা পড়তেন। আর মাগরিবের নামাজে বেশিরভাগ সময় কেসারে মুফাসসাল শর্ট সূরা পড়তেন, সূরায়ে জিলজাল থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত 14টি সূরা, ওই সূরার মধ্যে থেকে কোনো একটি সূরা পাঠ করতেন। আসরে কোনো সময় মাগরিবের মতো, কোনো সময় এশার মতো, জুহরে কোনো সময় ফজরের মতো, কোনো সময় এশার মতো লম্বা অথবা মিডিয়াম সূরা পড়তেন। আজকে হলো তাহাজুদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কেরাত পড়তেন এই প্রসঙ্গ নিয়ে। সব হাদিস থেকে আমরা যেটা পাই, রুবামা জাহারা বিল কেরাতে ফিহা, কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের কেরাত বড় করেই পড়তেন, এবং বেশিরভাগ টাইম কেরাতগুলো আল্লাহর নবী বড় করেই পড়তেন। ওয়ারুবামা আসাররা, আবার কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদের কেরাতগুলো আস্তে পড়তেন। ইয়াকসুরুল কেরাতা তাওরাতান, কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত একটু শর্ট পড়তেন। ওয়ায়ুতিলুহা আহিয়ানান, আবার কোনো কোনো সময় লম্বা কেরাত পড়তেন, কোনো সময় এত লম্বা পড়তেন। ইবনে এক বর্ণনামতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, কোন এক রাত্রে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাহাজ্জুদে আমি দাঁড়িয়েছিলাম। ফালাম ইয়াজাল কাঈমান হাত্তা হামামতু বিআমরিন সু, এত লম্বা দাঁড়াতে দাঁড়াতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে মনে আমি একটা খারাপ জিনিস সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। জিজ্ঞাসা করলো, কী সিদ্ধান্ত?
তো উনি বলেন আমার মনে মনে একথা চলে আসছিল যে আমি নামাজ ব্যঙ্গ হতো আমি বসেই পড়বো কারণ আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এত লম্বা নামাজ হায় 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 উনি এক রাত্রে হয়তো নবী করিম সঙ্গে দাঁড়িয়েছিলেন কিন্তু এক রাত্রি আল্লাহর নবীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না এত লম্বা কেরাত পড়েছিলেন কি পরিমাণ লম্বা কেরাত পড়েছেন আপনার বা আমার মনের মধ্যে কি আসতেছে যে লম্বা কতটুকু হয়তো আমরা অনুমান করতে পারতেছি না আমি এই যে বর্ণনা আগে আপনাদের সঙ্গে বলেছি এটা বুখারী শরীফে রয়েছে এখন আরেকটি বর্ণনাতে আমরা যাব অনুমান করতে পারবো নবী করিম ইসলাম কি পরিমাণ লম্বা কেরাত এক এক রাকাতে পড়েছিলেন আরেকটি হাদিস হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত উনি বলেন যে আমি কোনো এক রাতিতে নবী করিম সালের সঙ্গে নামাজে দাঁড়িয়েছিলাম তাহাজুদে ফফতাতাহাল বকরাতা নবীজি সুরায় ফাতেহা সুরায় পড়ার পরেই সুরায় বকরা পড়েছেন আমি মনে করেছি হয়তো কয়েকটি আয়াত পড়ার পরে হয়তো রুকুতে চলে যাবেন সুবহানাল্লাহ পুরা সুরায় বকরা শেষ করলেন এবার আমার মনে চলে আসলো তো অন্তত পক্ষে সুরায় বকরা শেষ হয়েছে এখন হয়তো রসাম রুকুতে চলে যাবেন না নবী করিম সাল সুরায় বকরা শেষ করেই শুরু করে দিয়েছেন নেক্সট সুরা সুরায় নিসা আমি মনে করলাম যে হয়তো সুরায় নিসা শেষ হওয়ার পরে রুকুতে চলে যাবেন না রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম অতঃপর সুরায় আল ইমরান শুরু করেছেন তো এই তিনটি চূড়া পড়েছেন এক রাকাতের মধ্যে আবার কেরাতটাও কিন্তু আমরা যারা রমজান শরীফ অনেক সময় খুব ফাস্ট পড়ে থাকেন খাবে সাবরা এবার মোটেই নয় এত লম্বা কেরাত পড়ার পরেও রসুলুল্লাহ সালামের তেলাওয়াত কীভাবে ছিল উনি বলেন ফাকরাহা ইয়াকরাউ মুতারাসসিলা নবীজি কেরাত পড়েছেন ধীরে ধীরে তরতিলের সঙ্গে তাড়াহুড়া করে নয় খুব স্লোলি রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম এই কেরাতগুলো পড়েছেন ইভেন ইজা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহুন সাব্বাহা কোনো তসবির আয়াত আসলে সেখানে রসুল ইসলাম একটু থেমে তসবি পড়তেন ওয়াইজা আমারা বেসু আলিন সালা কোনো দোয়ার আয়াত চলে আসলে সেখানে দোয়া করতেন ওয়াইজা মাররা বিতাউযিন তাউযা কোনো আল্লাহর কাছে পানা নেওয়ার কোনো আয়াত আসলে সেখানে দাঁড়িয়ে রসুলুল্লাহ সাম থেমে পানা চাইতেন তারপরে নেক্সট আয়াত পড়তেন এইভাবে পড়ে পড়ে তিনটি লম্বা লম্বা সুরা প্রায় পাঁচ পড়ার মতো তিলাওয়াত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা রাকাতে গিয়েছেন আল্লাহু আকবার আরেক রাতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ছিলেন তারপরেও কারা লাইলাতান ওয়া হুয়া ওয়াজিউন আস-সাবা তিওয়াল কোরআনে করিমের প্রথম লম্বা লম্বা ষাটটি সুরা এই সাত সুরা পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদের মধ্যে আল্লাহু আকবার ওয়া কানা আহিয়ানান ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিসূরাতিন মিনহা আবার কোন কোন সময় নবী ইসলাম তাহাজুদে একটি সুরা পড়তেন কোন সময় দুই কোন সময় তিনটি লম্বা লম্বা সুরাও পড়েছেন তবে রসুলুল্লাহ ইসলাম পুরা কোরআন তাহাজুদের মধ্যে শেষ করেছেন এই কথা কিন্তু পাওয়া যায় না কোন সময় পুরা কোরআন পড়েছেন এটা আল্লাহ নবী করেন নাই অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাদের কাছ থেকে পাওয়া যায় পুরা কোরআন এক রাতিতে ওনারা খতম করে ফেলেছিলেন সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে কোরআন খতম করার ইনকারেজ করতেন না বরং আমরা জানি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে আল্লাহর নবী উনি যখন চেয়েছিলেন নবী রাসূল বলছেন যে না তুমি প্রতি মাসে খতম করবে উনি বললেন ইন্নি আজিদু কুওয়াতান ইয়াসাল্লাহ আমি আরো কম দিনে পারবো বললেন তাহলে বিশ দিনে খতম করবে উনি বললেন ইয়াসাল্লাহ আমি আরো কমে পারবো ইন্নি আজিদু কুওয়া বললেন ফাকরাহু ফি সাবঈন তাহলে তুমি দশ দিনে পড়ো উনি বললেন আমি আরো কমে পারবো বললেন তাহলে তুমি এক সপ্তাহে পড়ো বললেন আমি আরো কমে পারবো আল্লাহ নবী বললেন তাহলে আঞ্জাকরাহু ফি খামসিন তুমি পাঁচ দিনে পড়ো উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আরো কম দিনে পারবো নবী বললেন তাহলে আমি ফাইনাল বলে দিয়েছি যে তুমি তিন দিনে কোরআনে করিম এক খতম পড়বে এর অর্থ কি যদি তিন দিনে খতম হয় এর মানে হলো ডেইলি দশ পারা করে তো ওনার লাইফে উনি ডেইলি দশ পারা করে তিলাওয়াত করতেন কমপক্ষে সারা দিন দেখি এই রুটিন উনি ফলো করেছেন যদিও বৃদ্ধ হওয়ার পরে একটু কষ্ট হয়েছে বাট এরপরও এইভাবে উনি রুটিন ফলো করেছেন ডেইলি দশ পারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের কমে কোরআন খতম করা থেকে সাধারণত নিষেধ করেছেন যদিও অনেক সাহাবায়ে কারাম অনেক উলামায়ে কারামরাও এক রাতেও খতম করেছেন সেটা সাহাবায়ে কারাম থেকেও পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মান সাল্লা ফি লাইলাতিন বি মিআতাই আয়াতিন ফাইন্নাহু ইউক্তাবু মিনাল কানিতিন যদি কেহ একই রাত্রে দুইশত আয়াত তিলাওয়াত করে ফেলে তাহলে লেখা হবে উনি অনেক কিছু করে ফেলেছেন উনি আল্লাহর একজন বাদ্য একজন আল্লাহর বাদ্য একজন
بندہ وکانا یقرأ فی کل لیلت بنی اسرائیل رسول اللہ صلی اللہ علیہ وسلم انہیں شمائے راتر سورہ بنی اسرائیل پڑھ کرتے ہیں وکانا یقول من صلی فی لیلت بمیات آیت لم یکت من الغافلین ارو بولے چین جو دی کنو ایک راتی تکے ہو ہنڈیٹ آیت پڑے فلے تہولے لکھا ہو بے جونی غافل با قرآن پتی جادر اوبہلہ روئے چے اوئی گروہ پر انتر بکتنان کنو کنو شمائے کنو ایک رکات رسول اللہ علیہ وسلم پنچش آیات پڑتے ہیں کنو شمائے سورہ مزدملو پڑے چین ای باب نبی کریم صلی اللہ علیہ وسلم تحجید نماز پڑتے ہیں کنو کنو شمائے بار ایک ہی آیات کے بار بار ریپیٹ کرے چین جمن مسلم شریف ایک حدیث اشتے چے رسول اللہ صلی اللہ علیہ وسلم اوئی آیاتی بار بار ریپیٹ کرے چلین ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم ایت اللہ نبی تحجید بار بار ریپیٹ کرتے چلین فجرت ٹائم ہوئے گئے چلو شش پرجنت اللہ پکو تکے جبیل پاٹیے اللہ نبی اوئی آیت پڑتے چلے وہاں کرسی لین کینو کرسین کننر کرن جان لے جانتے چاہی لے اللہ نبی بولین جامعہ اور امت میں فکر کرتے سی جو حضرت عیسیٰ علیہ السلام جب بے انہر امت میں فکر کر بین امارو امار امت میں فکر ہوچے اللہ سبحانہ وتعالی بولین جو تمہار امت میں بھرامی اپنا کی خوشی کرو نبی جو بولین جو تکن پڑ جن تو امار ایک جن کلمہ پڑنے لے امت جہنم میں تک بے تاکہ ہمیں جنتی نہیں جیتے پاری نہیں ہمیں کندو خوشی ہو بنا ہمیں ابشوی تادر میں سفارش کرو بے بگاشا کری جارہ شرک کر بین امارے سفارش میں تادر فائدہ ہو بے انشاءاللہ نبی کریم صلی اللہ علیہ وسلم قال اور دنیا رسول اللہ انہا لی جارن یقوم اللہ ولا یقرأ الا قل هو اللہ احد یرددوها فقال النبی صلی اللہ علیہ وسلم والذی نفسی بیدہ انہا لا تعدل سلس القرآن ایک جن کمپلین کلنی رسول اللہ امار جن نئی بار انہی تحجدے شدو مطر قل هو اللہ ریپیٹ کرے پڑھیں پتک رکھاتے انہار کمپلینر ادشہ چلو جے انہی ایکی سورہ بار بار پڑھتے سے انہا نماز کی ہوچے نبی جی بلین جا اوش شیطر نماز ہوچے ابان سورہ اخلاص کل ہو اللہ ایکائی قرآن ار وان تھیڈ تین بگر ایک بگر شمان ای حدیث تی روئے چے مسند احمد ابان بخاری شیف شبہ بینو حدیث را کتاب ہے تاہلے کی بودا گلو جے شدو مطر کل ہو اللہ دیجوری کے ہو تاجد پڑھن تو بو تار نماز ہو بے انشاءاللہ اے بارا شن بیتیر نماز تو ترمیز شریف شعب بن عزیز کتاب بیشے چھے نبی کریم صلی اللہ علیہ وسلم بیتی رہے پتم رکھتے پڑھتے ہیں سب بی حسم ربی کلالا ایبان دیتی رکھتے پڑھتے ہیں قلیل کافرون ایبان دیتی رکھتے پڑھتے ہیں قل هو اللہ احد کنو کنو شمائے نبی کریم صلی اللہ علیہ وسلم قل هو اللہ احد شنگے سورہ فلاق ایبان ناسو پڑھے چھن ابار کنو شمائے نبی کریم صلی اللہ علیہ وسلم بیتی اذا زلزلت الارض زلزالها ابن قل يا الكافرون جتا کہ ہمرا ہلکی نفل بولے تھا جمعہ رکرات اللہ نبی جگلا پڑھتے ہیں تو بشی باگ نبی کریم صلی اللہ علیہ وسلم جمعہ مدے پڑھتے ہیں حل اتاک حدیث الغاشیہ پرتم رکھتے سبی اسم ربی کلالا ابن دیتی رکھتے حل اتاک حدیث الغاشیہ ابار کنو کنو شمائے نبی کریم صلی اللہ علیہ وسلم پرتم رکھتے پڑھتے ہیں سورہ جمعہ ابن دیتی رکھتے پڑھتے ہیں سورہ منافق ایجر مدی نبی اکرم صلی اللہ علیہ وسلم بشی باگ پڑھتے ہیں پرتم رکھتے سورہ اعلیٰ سبی اسم ربی کلالا ایبان دیتی رکھتے پڑھتے ہیں سورت الغاشیہ حل اتاکا حدیث الغاشیہ ابار کنو کنو شمائے قاف والقرآن المجید سورہ قاف پڑھتے ہیں پرتم رکھتے ایبان دیتی رکھتے پڑھتے ہیں اقتربات سا ای برنا گلو رہے چھے بخاری شو شو بیدنو حدیث کتاب مدی نبی کریم صلی اللہ علیہ وسلم تلاوت چلو کب ترتیل شنگے تڑا ہولا کرے نوئے پرشکار بابے مدر دکائے مد کرے چھین ایبان سلولی پڑتے ہیں تڑا ہولا مٹے کرتے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم ایبان عرب بولے چھین زیین القرآن بیا سواتکم تورا قرآن پڑھا شمائے جتا شمباب تمرا شندر آوازے پڑھار چشتہ کر بے عرب بولے چھین لیسا مننا من لمی تغنن بی القرآن جارا قرآن تلاوت شمائے ن تارا ہمار امتر مدے پریگنی تنا ہے ایبارا شن رکو امرا ای پڑ جنتو علا تنا کرے چی تکبیر تحریماتے کے نیے رکو پڑ جنتو قیرات پڑ لام تار پر رکو تے جابو رکو رکتے اللہ نبی کی بے رکو دیا چین
প্রথমত রুকু নামাজের ছয়টি রুকু নামাজের থেকে অন্যতম একটি রুকুন নামাজের ভিতরে ছয়টি কাজ রয়েছে রুকুন বা ফরজের পর্যায়ে একটি হলো তাকবীরে তাহরিমা অপরটি হলো কিয়াম অপরটি হলো কেরাত এবং চতুর্থ নম্বর হলো রুকু পঞ্চম নম্বর সেজদা এবং ছয় নম্বর হলো কায়দা এখরা শেষ বৈঠক এই ছয়টি জিনিস নামাজের মধ্যে রুকুন বা ফরজের পর্যায়ে কোনো একটিতেও ব্যতিক্রম করলে আপনার নামাজ কবুল হবে না রুকুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেরাত শেষ করার পরে একটু সাইলেন্ট থাকতেন তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে দিতেন যেমন আপনি কেরাত শেষ করেছেন আমি আপনারা যে সূরাগুলো জানেন আমি একটা সূরার এক্সাম্পল দিচ্ছি যেমন সূরা ফিল পড়েছেন তো আপনি কি বলবেন শেষ আয়াতটি কি ফাজআলাহুম কাআসফিম মাকুল আল্লাহু আকবার একটু থেমে তারপরে আল্লাহ আকবার বলেন যদি আপনি এভাবে পড়েন ফাজআলাহুম কাআসফিম মাকুল আল্লাহু আকবার মাকরুহ হবে আপনি কেরাত শেষ করার পরে আপনি থামবেন অফ করবেন এরপর একটু সাক্তা করে একটু থেমে তারপরে রুকুর তসবি বলে আপনি রুকুতে যাবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত ছিল প্র্যাকটিস ছিল রুকুতে যাওয়ার পরে আপনি সময় নেবেন ধীরে স্থির রুকু করবেন আপনার তিনটি জিনিস পুরুষের জন্য সমান হতে হবে মাথা পিঠ এবং কোমর সেম লেভেল হতে হবে যদি পিঠটা এরকম একটু উপরে চলে যায় মকরু মাথাটা উপরে উঠে যায় তাও মকরু নিচে চলে যায় তাও মকরু হেড ব্যাক এবং আপনার ওয়েস্ট কোমর পিঠ মাথা একদম সেম লেভেল হতে হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাদের পর্দার স্বার্থে ওনারা যদি জাস্ট আঁটুটা টাচ করেই একটু উন্নত হয়ে যান তাদের ক্ষেত্রে হয়ে যায় বলে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যদিও ওনারা যদি পুরুষ মাদের রুকু দেন তাও নামাজ হবে কিন্তু তাদের পর্দার স্বার্থে তারা কিন্তু যতটুকু পারেন বডির সঙ্গে মিলিয়ে আঁটুটা টাচ করে রুকু দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু পুরুষের ক্ষেত্রে হলো একদম মাথা পিঠ এবং কোমর সমান হতে হবে রুকুর তসবি কীভাবে পড়বেন এবং রুকুবে কীভাবে আপনি হাত ধরবেন তো হাদিসে আসছে কানা ইউমাক্কিনু ইয়াদাইহি মিন রুকবাতাইহি কান্নাহু কাবিদুন আলাইহিমা হাঁটুকে শক্ত করে ধরতেন পুরুষ দ্বারা আমরা হাঁটুকে শক্ত করে ধরবেন মহিলা শুধু হাতটা রাখবেন আর পুরুষ দ্বারা হাঁটুকে এইভাবে কবজা মানে পুরো মুটি দিয়ে ধরবেন শক্ত করে ওয়াকানা ইফাররিজু বাইনা আসাবিহি এবং নবী আসলাম আঙ্গুল্লা ফাঁকা রাখতেন জমাইয়ে নয় মহিলাদের ক্ষেত্রে হলো জমাইল থাকবে হাঁটুর মধ্যে এইভাবে হাত রেখে দেওয়া হবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে না পর্দার স্বার্থে এটা উত্তম তাদের জন্য এবং রুকুতে যাওয়ার পরে এই হাতের এই হাতটা বডি থেকে আলোক থাকবে কোনোইটাও কিন্তু বডির সাইড থেকে আলোক থাকবে বডিতে লাগবে না নবী করিম সাল ইসলাম রুকুত গেলে বাসতা জহরাহু ও সাউওয়াহু পিঠকে উসা না রেখে একটু ব্যঙ্গে সমান করে কোমর এবং মাথার সঙ্গে সমান করতেন রসলাম বলেছেন ফাইদা রাকাতা ফাজাল রাহাতাইক আলা রুকবাতাইক ওয়ামদুজ জাকরা জহরাক ওয়া মাক্কিন লি রুকুয়াইক আল্লাহর নবী বলেছিলেন তুমি যখন রুকুতে যাবে তখন তুমি তোমার হাতের গাথাটা আঁটুর উপর রাখবে এবং শক্তভাবে আঙ্গুল দিয়ে হাঁটুকে ধরে রাখবে এবং তোমার পিঠটাকে লম্বা করে পুরো কোমর পিঠ এবং মাথাকে সমান করবে এবং রুকুতে সময় দিতে হবে ওয়াকানা লা ইয়াসুব্বু রাসাহু ওয়া লা ইয়ুকনিউ আল্লাহর নবী রুকুতে মাথা উপরে উঠাতেন না আবার মাথা পিঠ এবং কোমরের চেয়ে নিচেও নিতেন না মনে করেন এইভাবে কোমর থেকে মাথা পর্যন্ত সমান থাকতে হবে নিচেও যাবে না উপরে উঠবে না এজন্য রুকুর মধ্যে ইতমেনান এবং সময় নিয়ে কামলি ধীরে স্থির রুকু করা এটা কিন্তু অন্যতম একটি ওয়াজিব যেটাকে ইতমেনান বলে রুকুর মধ্যে তসবি কী পড়ব এই ক্ষেত্রে কিন্তু মাশাআল্লাহ অনেক তসবি এসেছে রুকুর তসবি হাতের ক্ষেত্রে আল্লাহু আকবার প্রায় আটটি রওয়ায়াত রয়েছে যে আমরা কোন তসবি পড়ব এখানে একটি যে মনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে বেশি খারাপ চুর যেন মাঝে মাঝে চুরি করে যারা রুকু এবং সেজদা প্রপার করে না আল্লাহর নবী বলেছেন আসফু উন্নাসি সারাকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি সবচেয়ে খারাপ এবং ওয়াস্ট চুর হলো যে নামাজে চুরি করে
قالوا يا رسول الله وكيف يسترق من صلاته يا رسول الله نماز কি ভাবে চুরি হয় নবীজি উত্তর বলেন الذي لا يتم ركوع ولا سجود যারা রুকু এবং সিজদা প্রপার করে না নবীজি আরো বলেছেন لا تزيد صلاة الرجل حتى يقيم الظهر في الركوع والسجود যদি একজন প্রপার রুকু না করে পিঠ এবং কোমর এবং মাথাকে সুজা না করে তার নামাজ কমপ্লিট হবে না পুরো সব হবে না এবার আসুন আমরা রুকুর তাসবিহগুলো পড়বো এখানে ভিন্ন ভিন্ন রাতে এসেছে যে কোনো একটি তাসবিহ আপনি পড়লে হয়ে যাবে সাত ধরনের রাতে এসেছে তাসবিহাদের ক্ষেত্রে সাত ধরনের তাসবিহাদের ক্ষেত্রে আমরা কি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম আমরা তিনবার পড়ি কমপক্ষে এই রাওয়ায়াত মুসনাদে আহমদ আবু দাউদ ইবনে মাজাহ দারকুতনি তাহাবী বাজ্জাল বাজ্জার ইবনে খুজাইমা তবরানি সহ বিভিন্ন হাদিসে কিতাবে এসেছে অতএব আমরা যেটা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম এটাও সহি হাদিসে প্রমাণিত তাই সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বললেও রুকুর তসবিহ আদায় হয়ে যায় মিনিমাম তিনবার যদি বেশি পড়তে চান পড়তে পারেন বেশি পড়তে গিয়ে আপনি কি বেজুর পড়তে হবে নাকি জুরও পড়া যাবে উত্তম হলো বেজুর হওয়া আপনি তিন পাঁচ সাত নয় এইভাবে বেজুল পড়বেন যদি এরপরও জুল হয়ে যায় তাও সমস্যা হবে না ইনশাআল্লাহ দুই রাকাতের রুকুর তসবিহাতের ক্ষেত্রে যদি কম বেশ হয়ে যাও তা হয়ে যায় তাও সমস্যা হবে না যেমন আপনি এক রাকাতের রুকুতে পড়লেন তিন তসবি আর রাকাতে পড়লেন পাঁচ তসবি আর রাকাতের রুকুতে পড়লেন আপনি সাত তসবি সমস্যা হবে না তবে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর উস্তাদ উনি বলেছেন ইমাম সাহেবের জন্য উত্তম হল উনি যেন পাঁচবার রুকুর তসবি পড়েন কমপক্ষে কয়বার পাঁচবার তাহলে কি হবে মক্তদিরা ইজিলি ওনারা তিনবার তসবি পড়তে পারবেন এবং খুব বেশি পড়তে গেলে হয়তো পিছনে অসুস্থ বা দুর্বল যারা আছেন তার জন্য কষ্ট হয়ে যাবে এজন্য উত্তম হল ইমামের জন্য উনি রুকুর তসবি এবং সেজদা তসবি পাঁচবার পড়বেন কে বলেছেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি কারণ ইমামের ক্ষেত্রে এক একটি নির্দেশ হল মান আম্মা ক মান ফালিউখাফিফ যিনি ইমাম হবেন উনি নামাজকে হালকা করবেন এজন্য খুব লম্বা রুকু করাও যাবে না আর পাঁচ তসবির চেয়ে কম তিনবার যদি তসবি বলেন হতে পারে কোনো মক্তদি হয়তো উনি ওনার তিন তসবি তো কমপ্লিট করতে নাও পারেন এজন্য উত্তম হলো যে ইমাম হলে উনি পাঁচবার সুবহান রাব্বিল আযীম রুকুর তসবি পড়বেন সিমিলারলি সেজদার মধ্যে উনি তসবিগুলা কমপক্ষে পাঁচবার পড়ার চেষ্টা করবেন একটি তসবি কথা আমরা বললাম সুবহান রাব্বিয়াল আযীম এইভাবে সাত প্রকার তসবি এসেছে ইনশাল্লাহ আমরা আগামী দিন আলোচনায় এই রুকুর তসবি আমরা শিখব তবে একটি কথা খুবই পরিষ্কার আমরা যেটা সুবহান রাব্বিয়াল আযীম বলতেছি আমাদের নামাজ হচ্ছে কিন্তু ইনশাল্লাহ আর অন্য তসবি জানলেও আমরা সেগুলো পড়তে পারি এক এক সময় এক এক নামাজ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের সম্মানের জিক্র বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি হোক ইনশাল্লাহ ইমাম সাহেব সুরায় ফাতিহা পড়ার পরে কেরাত শুরু করার সময় জাযা উইফাক ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবাও ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা সুরা নাবার ওই আয়াত থেকে উনি তিলাওয়াত শুরু করতে গিয়ে উনি হাল জাযা উইফাক বলে ফেলেছেন এতে গিয়ে কি ওনার নামাজ ফাসিদ হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ ফাসিদ হবে না কারণ কোয়েশ্চন জাযা উইফাকা হাল হাল মানে কোয়েশ্চন এটা কি মুয়াফিক জাযা এখন এর মাধ্যমে তো অর্থ খুব একটা চেঞ্জ হয়ে যাচ্ছে না কারণ এটা মুয়াফিক জাযা ইস্তেফাম বা কোয়েশ্চন করানোর সময় সমর্থনও করার অর্থে আসতে পারে অনেক সময় ইস্তেফার মাধ্যমে একটা জিনিসকে আরও মজবুত করার জন্য কোয়েশ্চন করা যায় যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমি এটা পারবো না মানে আমি পারবো তো এইভাবে হালের মাধ্যমে যদিও গ্রামার এই হিসাবে হাল জাযাউ ইফাকা এটা আসলে গ্রামার হিসাবে এবার শুদ্ধ হচ্ছে না কিন্তু অর্থ বিগড়িয়ে এমন কোনো মারাত্মক অর্থ যেহেতু
পরিবর্তন হচ্ছে না হিসাবে নামাজ হয়ে যাবে কিন্তু ইনশাআল্লাহ হয়তো উনি কনফিউজ হয়ে গেছেন হাল জাজাউল ইহসান ইলাল ইহসান ওই আয়াতের সঙ্গে কনফিউজ হয়ে হাল বলে ফেলেছেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ দুরাতে হবে না হ্যাঁ নামাজের ক্ষেত্রে যদি মারাত্মক কোনো ভুল হয় যার মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায় তখন গিয়া কিন্তু নামাজকে রিপিট করতে হয় এইভাবে সাধারণ ভুলের কারণে নামাজকে রিপিট করতে হয় না জাজাকুমুল্লাহ আহসানা জাজা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু বিরতির পূর্বে অনেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন যেহেতু আমাদের একটি আলোচনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজ এই প্রসঙ্গে আমরা এগুলো শুনবো ইনশাআল্লাহ আপনারা যখন এই কল করবেন সে আমরা কলের দিকে চলে যাব জাজাকুমুল্লাহ আমাদের আলোচ্য বিষয় ছিল সিফাতু সালাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন প্রসঙ্গ ছিল আল্লাহর নবী রুকুতে কোন কোন তসবি পড়তেন তো রাওয়ায়াতের ভিন্নতার কারণে আমরা সর্বমোট সাত প্রকার বর্ণনা পাই আল্লাহর নবী রুকুতে কী পড়েছেন একটি যেটা আমরা প্রত্যেকেই জানি এবং খুবই কমন সেটি হলো সুবহানা রব্বিয়াল আজিম এবং এটা কোরআনে করিমকে ফলো করেই আমরা পড়ে থাকি আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিসমিকা ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম সূরায়ে ওয়াকিয়ার শেষে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম ওই আয়াতের উপর আমল করতে গিয়ে আমরা রুকুর তসবি পড়ে থাকি আল্লাহ বলেছেন রব্বে আজিমের তসবি পড়ো তো আমরা বলি সুবহানা রব্বিয়াল আজিম আর যে সময় সূরায়ে আলা নাযিল হয়েছিল সাব্বিহ ইসমা রব্বিকাল আলা রব্বে আলা উঁচু মকাম এবং এক্সল্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবি পাঠ করো নবীজি বললেন তোমরা এই আয়াতের উপর আমল করতে গিয়ে তোমরা সুবহানা রব্বিয়াল আলা তোমরা সজদাতে পড়ো তো ওই আয়াতকে কপি করে আমরা সজদায় পড়ি সুবহানা রব্বিয়াল আলা আর ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম সূরাতুল ওয়াকিয়ার শেষ আয়াতের উপর আমল করতে গিয়ে আমরা রুকুতে তসবি পড়ে থাকি সুবহানা রব্বিয়াল আযীম এটা খুবই উত্তম এবং হাদিসের কিতাবের মধ্যে মসনদ আহমদ আবু দাউদ ইবনে মাজা দারকুতনি তাহাবি বাজ্জার ইবনে খুজাইমা সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই বিশুদ্ধ হাদিসটি এসেছে আরেকটি তসবি এসেছে সুবহানা রব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি আল্লাহর নবী তিনবার সুবহানা রব্বিয়াল আযীম পরে ওয়া বিহামদিহি অ্যাড করে পড়েছেন এই রওয়ায়াত রয়েছে আবু দাউদ এবং দারকুতনি মধ্যেও তিন নম্বর সব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই তসবিহ কোনো সময় পড়েছেন রাসূল ইসলাম এই বর্ণনাটি রয়েছে মুসলিম শরীফে চার নম্বর সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তসবিগুলা রুকুতেও পড়তেন সেজদাতেও পড়তেন কোনো কোনো সময় এই হাদিসটি এসেছে বুখারী ও মুসলিম শরীফে কোরআনে করিমকে ফলো করতে গিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তুমি তোমার রবের তসবি পড়ো এবং রবের প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও এই তিনটি কথার উপর আমল করতে গিয়ে নবী করিম ইসলাম অনেক সময় রুকু এবং সিজদার মধ্যে পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এই বর্ণনা রয়েছে বুখারিতে মুসলিম শরীফে এবং বিভিন্ন হাদিসের কিতাবে আপনি যদি এটাও জানেন পড়তে পারেন পাঁচ নম্বর আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রব্বি আল্লাহ আপনার সামনে আমি রুকু দিলাম আপনার উপর আমি বিশ্বাস করি এবং আপনার কাছে আমার সবটা সাবমিট করে দিলাম আপনি আমার রব নবী করিম সাম আরও বলতেন খাশা লাকা সামি ওয়া বসরি আমার কান চক্ষু সব কিছু আপনার সামনে সারেন্ডার করলো বা মুখি ওয়া আদমি আমার মগজ আমার হাড্ডি সব কিছু আপনার সামনে নত হয়ে গেল ওয়া আসবি ওয়ামা ইস্তাকাল্লাত বি কদমি লিল্লাহি রব্বিল আলামিন এই রাওয়ায়েতটি এসেছে মুসলিম শরীফে
4 নম্বর আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বি খাশআ সামঈ ওয়া বসরি ওয়া দমি ওয়া লাহমি ওয়া আজমি ওয়া সাবিলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এসেছে নাসাই শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তসবিহ পড়েছেন। 7 নম্বর সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তসবিহ পড়েছেন কোন রুকুতে। এই হাদিস এসেছে আবু দাউদ এবং নাসাইর মধ্যে এবং এটি বেশিরভাগ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদের নামাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকুকে চারটা জিনিস নামাজের প্রায় সমান সমান হইত, রুকু সেজদা, রুকু থেকে দাঁড়িয়ে যেটাকে কমা বলা হয় পুরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ, আবার দুই সজদার মধ্যখানে খুব ভালোভাবে বসা যেটাকে কিতাবের পরিভাষায় জলসা বলা হয়। হাদিসে এসেছে যে রাসূলের রুকু সজদা কওমা এবং দুই সজদার মধ্যখানে জুলুস বসা এই চারটি জিনিস করিবা মিনাস সাওয়া, এগুলার টাইম এবং ডুরেশনটা প্রায় সমান সমান ছিল, কোয়াইট সিমিলার ছিল। যে পরিমাণ সময় রুকুতে লাগাতেন, রুকুতে দাঁড়িয়ে প্রায় এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, সজ্জায় গিয়ে প্রায় এই পরিমাণ সময় সজ্জার মধ্যে থাকতেন, সজ্জা থেকে দুই সজ্জার মধ্যখানে বসেও প্রায় এই পরিমাণ সময় রাসূল ইসলাম বসে তসবি পড়তেন, আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়ার দুখনি ওয়াদিনি ওয়া আনার তসবি আজগুলো পড়তেন। শুধুমাত্র কেয়াম এবং কুউদ এগুলা কিন্তু একটু ডিফারেন্ট হইত, কারণ কুউদের মধ্যে প্রথম কায়দায় আত্তাহিয়াতু পড়তেন এবং লাস্টের কায়দায় আত্তাহিয়াতু, দুরুদ শরীফ এবং দোয়া পড়তেন, তুলনামূলক লম্বা হতো। আর ক্যাম তো ডিপেন্ড কোন নামাজ পড়েছেন, এক এক নামাজের কেরাত এক এক ধরনের হিসাবে, ক্যামের ডুরেশনটা তার লম্বাটা একটু নামাজের ইয়ে হিসাবে ডিফারেন্ট হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রুকু এবং সেজদাতে কোরআন পড়তে নিষেধ করেছেন, কারণ কোরআন পড়ে আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায়, অতএব রুকুতে কোরআনে করিম তিলাওয়াত করতে নিষেধ। ইভেন কোরআনিক দোয়া যেগুলো রয়েছে সেগুলো রুকু বা সেজদে পড়া যাবে, উলামায়ে কেরাম কেহ মত দিয়েছেন কেউ আবার দ্বিমত করেছেন। উত্তম হবে আপনি কোরআনিক দোয়াগুলো না পড়ে আপনি অন্য আরবি দোয়াগুলো পড়লেন, তবে সেজদার মধ্যে যদি কেউ দোয়ার নিয়তে কোরআন শরীফে যে সময় দোয়া রয়েছে ওগুলা পড়েও ফেলে, নির্ভর যেগুলো নির্ভর যেগুলো আমার মতে সেটাও জায়েজ রয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সঙ্গে প্রচুর কলার চলে এসেছেন, আমরা তাদের কলের দিকে যাবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র, আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। কোন আয়াত কথা আপনি আর কি বলুন তো দেখি। তওবার জন্য আপনি যে কোনো ইস্তেফারও পড়তে পারেন, আর যদি সুরায়ে মুজ্জমিলের শেষ আয়াত যেটি এটাও যদি আপনি তওবানেতে পড়েন সেটা জায়েজ হবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনি সূরায়ে তওবার যেটা রয়েছে সেটাও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ চাইলে, সূরায়ে মুজ্জমিল লাস্টের আয়াত যেটি। এমনি সাধারণত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এটা ফলে তওবা হয়। তবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি পড়তে পারবেন। এইটা তো আমরা আর এই যে আমরা ফরাসি বলে শিখছিলাম এটা বানা আছে, তারপরে কি ওই যে আয়াতটা কথা বেশিরভাগে আপনারা বলে থাকেন না বুঝছি, এটা হলো কুরাশি বের সুরায় বকর ইয়ার যে মুজামিলের শেষ আয়াত যেটি, এটা এমনি তওবানে তো ফাকরা উমাতি ইসলাম ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযামা আজরা ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এটা কিন্তু তওবার নিয়তে পড়া যায় না, এটার অর্থ হলো ওয়া আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়াস্তাগফির অর্থ হলো তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, এটা তওবা হয় না, এটা আল্লাহ নির্দেশ করেছেন ওয়াস্তাগফিরুল্লাহ। আমরা যেটা বলি এটা
আস্তাগফিরুল্লাহ, এটা কি আস্তাগফিরুল্লাহ। অতএব সূরায়ে মুজ্জমিল লাস্টের আয়াত যেটি, এটা আল্লাহ নির্দেশ করেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়া মানা এবং, আর ইস্তাগফিরু তোমরা আল্লাহর কাছে গুনাহের জন্য দোয়া করো, প্রার্থনা করো, ইস্তেগফার করো, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াল। ঠিক আছে, তো সেখানে ইস্তাগফিরুল্লাহ এটা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, সেই অর্থে এটা আপনি আমি ইস্তেগফারে নিতে পারতে পারবো না। আমরা পড়বো যেটি আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এটা আরবি গ্রামার হিসাবে হয়তো আপনি হয়তো পুরো নাও বুঝতে পারেন। একটি শব্দ হলো আস্তাগফিরু নাস্তাগফিরু, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এটা হলো ইস্তাগফিরু। এটা আমরের সেগা, অর্থাৎ নির্দেশ দেওয়ার জন্য আরবিতে বলা হয় ইস্তাগফির, ইস্তাগফিরা, ইস্তাগফিরু, ইস্তাগফিরি, ইস্তাগফিরা, ইস্তাগফিরনা। আর একটা হলো ইস্তাগফিরু, ইস্তাগফিরানা, ইস্তাগফিরুনা, তাস্তাগফিরু, তাস্তাগফিরুনা, ইস্তাগফিরুনা, তাস্তাগফিরু, তাস্তাগফিরুনা, ইস্তাগফিরুনা, তাস্তাগফিরুনা, ইস্তাগফিরুনা, তাস্তাগফিরুনা, আস্তাগফিরুনা, ইস্তাগফিরু। চৌদ্দটি সেগা আছে মুজারের, সেখানে আস্তাগফির মানে আমি ক্ষমা চাইতেছি। তো আমরা যখন ইস্তেগফার করি আমি বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি। তো এটা আস্তাগফির। আর সূরা মুজাম্মিলের শেষে কিন্তু এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আমি ইস্তেগফার নিতে পারতে পারবো না, আস্তাগফিরুল্লাহ। এখানে হলো ওয়া এবং ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। তো আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তো আপনি আরেকজনের ইস্তেগফার জন্য বললেন, আপনি যেহেতু ইস্তেগফার করলেন না, এই জন্য সূরায় অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে হুজুর আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ, আর কোরআনে দেখি ওয়াস্তাগফিরুল্লাহ, মানে অনেকেই কোরআন পড়ে হুজুরদের ভুল ধরে ফেলেন যে আপনারা হুজুরা শিক্ষা দেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আমাকে বলেছেন একদিন লাইভে বলেছেন যে হুজুর আপনারা আমাদেরকে ইস্তেগফার শিক্ষা দেন আস্তাগফিরুল্লাহ, আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ, আমরা কোরআন পড়ে দেখলাম এটা ভুল। বলে কেন? বলে সূরায় মুজ্জামিল আসলে তাহলে বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, সেখানে তো আস্তাগফিরুল্লাহ নয় ওয়াস্তাগফিরুল্লাহ। এবং আরেকদিন জিজ্ঞাসা করতেন একজন সিস্টার যে হুজুর আস্তাগফিরুল্লাহ শুদ্ধ হবে না ওয়াস্তাগফিরুল্লাহ শুদ্ধ হবে, কোরআন শরীফে তো আল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ বলেছেন। তো এটা আমি মানে এটা ওয়াস্তাগফিরুল্লাহর এক অর্থ আর আস্তাগফিরুল্লাহর এক অর্থ। এটা আরবি ভাষা হিসাবে সামান্য যে জবর বদানের অর্থ অনেকটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। সমান আরও মজার একটি কোশ্চেন করেছিলেন যে রব্বি আন্নি মাসানিয়া জুরু ও আংতা আরহামুর রাহিমিন। তো আপনারা বলেন রব্বি আন্নি মাসানি, কোরআন শরীফ আছে ও আইয়ুব ইনাদা রব্বাহু, আমরা বলি রব্বি আন্নি মাসানি জুরু, আইয়ুব ইনাদা রব্বাহু আন্নি মাসানি জুরু, সেখানে রব্বাহু রব্বি তো নয়। তো আপনারা শিক্ষা দেন আমাদেরকে রব্বি আন্নি মাসানি জুরু, কোরআন তাআলা বলেন রব্বা। ওনার প্রশ্নের অর্থে বোঝা গেছিল যে হুজুররা যারা বলছেন ভুল, যে দেখেন এটা গ্রামার হিসাবে আয়াতের মধ্যে বলা হয়েছে যে হযরত আইয়ুব যখন উনি ওনার আল্লাহকে ডাকছিলেন এই কথা বলে যে আমার অসুস্থ হয়েছে, আপনি আমাকে দয়া করুন। কিন্তু আপনি যখন বলবেন বলতে হবে রব্বি, রব্বাহু বললে হবে না, হে আমার রব, আন্নি মাসানিয়া জুরু, আমি অসুস্থ হয়ে পড়েছি, ওয়া আংতার আমর রাহিমিন, এবং আপনি দয়াল। সেম আস্তাগফিরুল্লাহ এক অর্থ, আর আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ সেটা আরেক অর্থ। অতএব সূরায়ে মুজ্জমিলের শেষের এই শব্দটিকে আপনি নিজের ইস্তেগফারের জন্য আপনি বলতে পারবেন না। এখানে আল্লাহ নির্দেশ করেছেন আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হবে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নির্দেশ হবে, নিজের ইস্তেগফার হবে না। এটা আশা করি বুঝতে পেরেছেন। অশেষ ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হইল আমার জীবনসঙ্গিনী ওয়াইফের সাথে আমি আমার একবার দেখা হয়েছিল 23-22 বছর আগে, আর দেখাও না। আমি কোন দোয়া পড়লে আমার স্ত্রীর সাথে দেখা হইব, আল্লাহ তো কবুল হইব, কোন দোয়া পড়লে কবুল হইব যে আমি আমার বাংলার সঙ্গে দেখা হতাম? ঠিক আছে, আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে। প্রথম শর্ত হল আমি আল্লাহর জন্য বাধ্য হই, আমি আল্লাহর কথা শুনি, আল্লাহ আমার কথা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা তখন শুনবেন যদি আমি আল্লাহর কথা যদি শুনি। আমার নবী, আপনার নবী হযরত ইবনে আব্বাসকে বলেছিলেন যে তুমি যদি তোমার সুখে আল্লাহকে চিনো, তোমার দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবে। তো সুখের অবস্থায়, সুস্থ অবস্থায় যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে বিপদের সময় আল্লাহ আমার কথা শুনবে। এক্সাম্পল হিসাবে হযরতে ইউনুস আলাইহিস সালাম সুখের অবস্থায় আল্লাহকে চিনেছিলেন,
বিপদে পড়ে যখন পানির মুরে মাছের পেটের ভিতরে অন্ধকারের তিনটি অন্ধকারের ভিতরে ফি জুলুমাতিন সালাস অন্ধকারের মধ্যে যখন আল্লাহকে ডাকছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ ওনার ডাক শুনেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখের অবস্থায় আল্লাহকে চিনেছিলেন অসুস্থ হওয়ার পরেও আল্লাহকে যখন ডাকছেন আন্নি মাসানিয়া জুরু আংতা রহমুর রাহমিন আল্লাহ ওনার ডাক শুনেছেন তো আমাদের দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হবে আমরা আল্লাহর গুলামি যেন ঠিকমতো করি আল্লাহর সত্যিকার যে গুলাম যেন হয়ে যায় আল্লাহর কথা আমরা শুনি এবং যারা আল্লাহর কথা শুনে মখলুক ওনার কথা শুনে মান কান আলিল্লাহি কান আল্লাহু লাহু আপনি যদি আল্লাহর জন্য হন আল্লাহ আপনার জন্য হবেন এক দুই নম্বর আমাদের হালাল আমাদের যারা আমরা খাইতেছি পিনতেছি এটা যেন হালাল হয় আমাদের উপার্জন যেন হালাল হয় তিন নম্বর আমরা খুব কাকতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব দোয়া যখন করি অত্যন্ত একদিন বিশ্বাস নিয়ে দোয়া করব এবং খুব বিনয়ের সঙ্গে আমরা দোয়া করব চার নম্বর দোয়ার আরও কিছু কতিপয় আদাব রয়েছে যেমন সদকা খয়রাত দিয়ে দোয়া করা খাস খাস সময়ে দোয়া করা ঠিক আছে হাত উঠিয়ে দোয়া করা হাত তুলে দোয়া করা এইগুলো আদাব এগুলো নিয়ে যদি আমরা দোয়া করি দোয়া কবুল হয় কিছু দোয়ার কিছু সময় রয়েছে কিছু ব্যক্তিদের দোয়া কবুল হয় সহজে আবার কিছু জায়গাও রয়েছে সেই জায়গাতে দোয়া কবুল হয় এবার আসুন বহুদিন থেকে আপনার স্ত্রীর সঙ্গে দেখা নাই আপনি চাইতেছেন ওনার সঙ্গে দেখা যেন হয় তো আপনি আল্লাহর কাছে আপনার বাসায় আপনি যে কোনো দোয়া করতে পারেন আর সাধারণ জেনারেলি একটি দোয়া সমস্ত আম্বিয়ে কারাম করেছেন আপনি আমিও করতে পারি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এবং সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার জন্য সেই দোয়াটি কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আম্বিয়ে কারাম করেছেন আল্লাহ কোরআনে করিমে এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও যেন সেই দোয়াটি আমরা নিজের নিজের সন্তান নিজের ফ্যামিলি নিজের ওয়াইফের জন্য যেন করি যে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে চকুর ঠান্ডক বানিয়ে দাও আর আমাদের সন্তানদেরকে আমাদের চকুর ঠান্ডক এবং আমাদের চকুর শীতলতা আপনি বানিয়ে দাও তো আপনি এই দোয়া করতে পারেন জেনারেল দোয়া যেটি আছে বাট দোয়াস কবুল হওয়ার জন্য অবশ্যই শর্ত হবে আল্লাহর বাধ্য হওয়া এবং মায়ের খেদমত করলেও কিন্তু সন্তানের দোয়া সহজে কবুল হয় হযরত ওয়েস আল করনি বড় একজন তাবেই ছিলেন ওনার মার খেদমত করতেন মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান নাই সাহাবি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও উনি মায়ের খেদমতের জন্য সাহাবি হওয়ার সুযোগকে উনি পিছনে রেখে মায়ের খেদমত করেছিলেন নবীজি দোয়া দিয়েছিলেন যার ফলে ওনার চামড়ার মধ্যে দল ব্যথা ছিল লেপার ছিল লেপ্রেসি বেমার ছিল পুরা দল ব্যথা বেমার সব ভালো হয়ে ওনার পুরা চামড়া সুন্দর হয়ে গিয়েছিল শুধু একটি জায়গার মধ্যে শুধু 50 পেন্সের মতো জায়গা একটু সাদা বাকি রয়ে গিয়েছিল ওনার স্মরণার জন্য স্মরণ দেওয়ার জন্য রিমাইন্ডের জন্য এবং উনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছিলেন যা দোয়া করতেন কবুল হয়ে যেত তো মার বাবার বাদ্য সন্তান যারা হন আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন হালাল খেতে হয় মা বাবার বাদ্য থাকতে হয় আল্লাহর বাদ্য থাকতে হয় এবং দোয়া করতে হয় খুব মনোযোগ সহকারে এবং মনোবিশ্বাস নিয়ে কিন নিয়ে তখন এই দোয়াগুলো কবুল হয় আল্লাহ আপনাকেও আমাকেও আমাদের সকলকে যথাযথভাবে দোয়া করার জন্য তৌফিক দান করেন রাসূল ইসলাম বলেছেন আমাদের সত্যিকার অর্থে কোনো একটি দোয়া বেকার যায় না আপনি যে দোয়া করেন আমি যে দোয়া করি প্রত্যেকটি দোয়া যেটা চেয়েছি হয়তো আল্লাহ এটা দিয়ে দিবেন নগদ অথবা সমপরিমাণ বিপদ আল্লাহ সরাবেন এই দুইটার একটা যদি না হয় দুনিয়াতে তাহলে তিন নম্বরটা নিশ্চিত আপনার দোয়া যদি সঠিক হয় তো অবশ্যই তার সব পাবেন কঠিন কিয়ামতে একটি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতে একজন লোক এত বেশি সব পাবে সে সারপ্রাইজ হয়ে যাবে এই সবগুলো কোত্থেকে আসলো শেষ পর্যন্ত সে জানতে পারবে দুনিয়াতে যে সময় দোয়া করেছিল ওই দোয়াগুলোর সব দুনিয়াতে আল্লাহ না দিয়ে দুনিয়াতে তার দোয়াটা কবুল না করে তার সব আল্লাহ পাক জমা রেখেছেন তখন সে এই সবকে অত্যন্ত খুশি হয়ে মনে মনে ভাবতে থাকবে হায় হায় আমার বাকি যে দোয়াগুলো দুনিয়াতে কবুল হয়ে গিয়েছিল সেগুলো যে কবুল না হয়ে আজকে এখানে থেকে যেত আর আমি আকাশে পেয়ে যেতাম তো আমার আরও না কত ভালো হতো আল্লাহ আকবার জন্য মুমিনের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমরা যে সুরায়ে ফাতেহা আমাদের পড়ে থাকি এই সুরায়ে ফাতেহা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে এজন্য সুরায়ে ফাতেহার অনেকগুলো নাম রয়েছে কাদি নাসিরুদ্দিন বৈদাবি রহমতুল্লাহি আলহি ওনার তফসিরে কিতাব আনোয়ারুত তানজিল ওয়া আসরুত তাবিল যেটা বৈদাবি নামে মশহুর সেই কিতাবে উনি সুরায়ে ফাতেহার 14টি নাম উল্লেখ করেছেন
ওই নামের মধ্য থেকে একটি নাম হলো সূরাতুত তালিমিন মাসালা, এমন একটি চূড়া যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা কিভাবে দোয়া করব, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এটা শিক্ষা দিয়েছেন। প্রথমে আমরা আল্লাহর তারিফ করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপরে আমরা আল্লাহর সামনে হাদিয়া এবং তোহফা পেশ করব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা হাদিয়া। এরপরে আমরা দোয়া শুরু করব। এইভাবে দোয়া করলেই আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। এজন্য সূরা ফাতিহা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরাম আল্লাহ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এবং আপনাদের প্রশ্ন আসছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতহুম। বিরতির পূর্বে অনেকেই প্রশ্ন করার জন্য হয়তো অপেক্ষা ছিলেন, তবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আমরা এখন আলোচনা শুনবো এবং যখনই আপনার কল করবেন সেরকম আমরা কলের দিকে চলে যাব। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের আলোচ্য বিষয় ছিল সিফাতুস সালাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবীজি কীভাবে নামাজ পড়েছেন। আমরা ইতিপূর্বে আমরা জেনেছি আল্লাহর নবী রুকুর মধ্যে যে সমস্ত তসবিহাত পড়তেন, আমি সেখানে কয়েক প্রকার তসবিহাতের কথা বললেও আপনি সবটি জানতে হবে মোটেই জরুরি নয়। ইম্পর্টেন্ট হলো আপনি যেটি পড়েন না কেন এটা যেন বিশুদ্ধ হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক এক দিন এক এক নামাজে এক এক ধরনের তসবিহাও পড়েছেন। বিশেষ করে রাত্রে তাহাজুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক এক সময় এক তসবিহ পড়েছেন, লম্বা তসবিহাতও পড়েছেন। তো আপনি যদি জানেন আর সবটি শুদ্ধ করে পড়তে পারেন, তাহলে আপনিও নফল সুন্নত তাহাজুদ ওই নামাজের মধ্যে এই তসবিহগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ফরজও তাহলে পড়তে পারবেন। বাট যেই তসবিহগুলো আপনি পড়েন না কেন শুদ্ধ যেন হয়। বাট আমরা যেটা আপনাদেরকে অ্যাডভাইস করব সেটি হলো সিম্পল যেটা আছে, সুবহান রব্বিয়াল আজিম। আমরা এই তসবিহটা যেন শুদ্ধ করে শিখে ফেলি এবং ঘরের সকলে যেন তসবিহ জানা থাকে। কারণ এরকম যদি হয় যে আপনি শিখছেন এক তসবিহ, আপনার মেয়ে শিখছে আরেকটা, আপনার হাজব্যান্ড শিখছেন আরেকটা, আপনার ছেলে শিখছে আরেকটা, ভাই শিখছে আরেকটা, তো একজন আরেকজনকে ভুল হলে শুদ্ধ করে দেওয়াটা বাক্য কঠিন হয়ে যাবে। ইদার হয়তো সবাই একটি শিখবেন অথবা সবটি যেন শুদ্ধ করে জানা থাকে। বিশেষ করে মা বাবা প্যারেন্ট যারা আছেন তাদের জন্য এটাই আমরা অ্যাডভাইস করে থাকি। এবং মনে রাখতে হবে যে সুবহান রাব্বিয়াল আজিম এই তসবিহ যদি আমরা শুদ্ধ করে পড়ি আমাদের নামাজ হচ্ছে, কারণ এটা হাদিস দ্বারা অ্যাপ্রুভাল এবং প্রমাণিত। এখানে একটি বিষয়, অনেকে আমরা এক তসবিহ পড়লাম আরেকজন এক তসবিহ হয়তো শিখছে, তো উনি অনেক সময় মনে করবে যে আপনারটা হচ্ছে না, আপনি মনে করেন তারটা শুদ্ধ হচ্ছে না, এরকম যেন না হয়। কারণ হাদিসের মধ্যে আমি এটা বলার উদ্দেশ্য হলো সাত প্রকার তসবির মধ্যে থেকে যে কোনো একটি তসবির পড়লেই তার নামাজ হবে, আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সমান রুকু থেকে উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সোজা হয়ে দাঁড়াতেন এবং প্রায় রুকুতে যে পরিমাণ সময় কাটিয়েছেন এই পরিমাণ সময় নবী করিম দাঁড়ানো অবস্থায় কাটাতেন। এবং দাঁড়িয়ে কি পড়তেন, সামি আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে আল্লাহ নবী যে তসবিহ পড়তেন এখানেও কিন্তু ভিন্ন ভিন্ন রওয়ায়েত এসেছে। একটি রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, এই হাদিসটি এসেছে রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াও সহ, এটাও কিন্তু বুখারী শরীফে এসেছে। আরেকটি বর্ণনাতে এসেছে রব্বানা লাকাল হামদ ওয়াও ছাড়া, এটাও বুখারী শরীফে এসেছে। আরেক আছে আল্লাহুম্মা সহ আবার দুইটি, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, চারটি রাত হয়ে গেল। আরও বেশ কিছু তসবিহাত রয়েছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা করবো। আমাদের খোলার দিকে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছি। আমার এক ভাই খুব ফাগলে দিচ্ছেন একটা মসজিদ বানাইলা, অথচ মসজিদের যে
জায়গা নির্ধারণ করছেন, এই জায়গাটা আরো দুইটা মসজিদের ফাঁসিয়ে পড়িয়া গেছে, আর এই অত্র এলাকার হয়তো দুই মসজিদ চলার পরেও আর একটা মসজিদ চলার উপযুক্ত নাই, এই জায়গাটা হয়তো মুত্তাকি বা নামাজিও নাই থাকা হবে না। তো এমত অবস্থায় কিভাবে ওরে আটকানো যায়, আর কিভাবে মশালা অনুযায়ী এই মসজিদটা নির্মাণ করা যায় কিনা, বা কিভাবে তারা কি বলে একটা আটকানো যাইব বা কিছু বলা যায় নিয়ে আমি মশলার সহিত একটা উত্তর চাইতেছি। অশেষ ধন্যবাদ। প্রথমে আপনাকেও ধন্যবাদ দিচ্ছি যে আপনি আপনার ভাইয়ের জন্য খৈরহাই করার চেষ্টা করতেছেন, যেটি ভাইয়ের জন্য ভালো হবে আপনি সেটাই আপনার আপনি চিন্তা করতেছেন। এক দুই নম্বর, আপনার ভাইকেও আমরা ধন্যবাদ দিই যে উনিও একটি মহৎ কাজের নিয়ত করেছেন। শুধু এই পয়েন্টের উপর যে উনি মসজিদ নির্মাণ একটি ভালো কাজের নিয়ত করেছেন, সে হিসাবে ওনাকে আমরা ধন্যবাদ না দিতে পারি না, আমরা ধন্যবাদ দিই। কিন্তু একটি মহৎ কাজ কীভাবে করলে ভালো হবে, কোন জায়গায় করলে ভালো হবে, সেটাও পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটা খুবই প্রয়োজন। আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন যে পাশে দুইটি আর মসজিদ রয়েছে, এখানে তৃতীয় একটি মসজিদ বানাইলে হয়তো প্রয়োজনও নাই, বা এই মসজিদ আবাদ করার মতো তো মুসল্লি সেখানে থাকবে না, একটা অপ্রয়োজনীয় মসজিদ হবে, অথবা পার্শ্ববর্তী দুই মসজিদের হয়তো ক্ষতি হবে। যদি তাই হয়ে থাকে তো এখানে মসজিদ নির্মাণ করলে সওয়াব হলেও এটা অনুত্তম হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি ওই মসজিদের কারণে পার্শ্ববর্তী দুই মসজিদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং প্রয়োজন না থাকে, তাহলে এটাকে মসজিদের জেরার হিসাবে আখ্যায়িত করেছেন অনেকে। নসরুল্লাহ সাল্লামের সময়ে একটি মসজিদ জেরার কালাম আমি ব্যঙ্গিয়ে দিয়েছিলেন, যদিও তাদের উদ্দেশ্য খুব মারাত্মক রং ছিল, তার উদ্দেশ্য ছিল মুসলমান এবং আল্লাহর নবীর বিরুদ্ধে পরামর্শের জন্য তারা এই মসজিদ নির্মাণ করেছিল, তাদের উদ্দেশ্য ছিল খুবই অসৎ, যার কারণে ওই মসজিদকে রসুল্লাহ পুড়িয়ে ফেলেছিলেন সাহাবায়ে কারামের মাধ্যমে। কোরআনে করিমে সূরা তওবায় বিস্তারিত আলোচনা রয়েছে, ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে নতুন কোনো মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটার প্রয়োজন কতটুকু, দুই নম্বর এটা কতটুকু আবাদ হবে, তিন নম্বর পার্শ্ববর্তী মসজিদের কোনো ক্ষতি হচ্ছে কি না হচ্ছে না সেটাও আমাদের মাথায় রেখে একটা মসজিদ নির্মাণ করতে হবে। ভালো কাজ করব সত্যি কথা, কিন্তু ভালো কাজ যেন আমরা কীভাবে করলে ভালো হয় সেটাও যেন আমরা যাচাই বাছাই করে যেন আমরা করি, এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন কেয়ামতের আগে অনেক মসজিদ বনবে কিন্তু মাসাজিদু মামিরাতুন ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বনবে কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়ত থেকে খালি থাকবে, মসজিদের নামাজ তিলাওয়াত জিকির তসবিহাত ওয়াজ ও নসিহত দিন শিখা এবং শিখানো এই ভালো কাজগুলো থেকে মসজিদগুলো বিরান থাকবে। আমরা দেখছি অনেক ভাইয়েরা বিশেষ করে এদেশে যারা আছেন এমন একটি অনাবাদ জায়গায় একটি সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, মোজাইক লাগিয়েছেন, মাইক আছে, সব কিছু আছে, আজান দিলে শুধুমাত্র মুয়াজ্জিন আজান দেন আর শুধুমাত্র ইমাম সাহেব নামাজ পড়ান, কোনো সময় ওই দুইজন ইমাম মুয়াজ্জিন কোনো মুসল্লি থাকে না। অথচ আপনার বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন এমন কিছু জায়গা রয়েছে বা এই দেশেও এমন কিছু এরিয়া রয়েছে যেখানে মসজিদের খুবই প্রয়োজন ফরজ, তো আমরা যদি ওই অযথা মসজিদ না বানিয়ে মসজিদে আমরা যদি একটি উপযুক্ত জায়গায় মসজিদ নির্মাণ করি তাহলে তো মসজিদের মসজিদও হলো এবং সব আমি পাইলাম, আমরা বানাবো কেন সবের জন্য। তো যে জায়গায় মসজিদের প্রয়োজন, যেখানে মসজিদ আবাদ হবে সেখানে বানাইতে পারে সব পাবো, নতুবা তো উল্টো আমাদের গুণা হইতেছে আরও। এজন্য ভালো জায়গা দেখেই মসজিদ বানাতে হবে। রুস্তম আরও বলেছেন কেয়ামতের পূর্বে মসজিদ নিয়ে মানুষ কম্পিটিশন করবে, কার মসজিদ, কার মসজিদের ওয়াল, তার মসজিদের ভিতর কার কত বেশি সুন্দর, ইয়াতাবাহাও নাবিল মাসাজিদ, মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, ফখর করবে, কম্পিটিশন করবে, অহংকার করবে, প্রতিযোগিতা করবে, তো এটাও কিন্তু কেয়ামতের আলামত। আমরা মসজিদ মানে যদি আমরা কেয়ামতের আলামতের ক্ষেত্রে সহযোগিতা করি সেটা হবে না। বাট আমি আপনার ভাইকে অবশ্যই ধন্যবাদ দিই, ওনার অন্তরে যে ভালো কাজের একটি উদ্যোগ এসেছে, আপনি আপনার ভাইকে বুঝান অথবা কোনো উলামায়ে কেরামের মাধ্যমে আলোচনা করে পরামর্শ ক্রমে বা যে জায়গায় বানাবেন সেখানে লোকাল উলামায়ে কেরামের সঙ্গে মশওয়ারা করে বা দুই মসজিদের ইমাম সাহেব তার সঙ্গে মশওয়ারা করে আপনারা আপনার ভাইকে নিয়ে আপনারা এই কাজে উদ্যোগ নেবেন। তবে ওনার উৎসাহ বা ওনার ভালো কাজের জজ্বাটা এসেছে এটার জন্য উইথ রিসপেক্ট এটা যেন আপনি সঠিকভাবে উনি প্রয়োগ করতে পারে এর জন্য আপনার সহযোগিতা করবেন।
একটি হাদিস আপনাকে বলছি। একজন সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন, দেখছেন আল্লাহ নবী রুকুতে। উনি চিন্তা করলেন, যদি আমি হেঁটে হেঁটে আমি সফরের মধ্যে যাই, হতে পারে রাসূল মাত্র রুকুতে দাঁড়িয়ে যাবেন, তো আমার রাকাটা চলে যাবে। তো সফে জয়েন হওয়ার আগেই দরজার ভিতরে ঢুকেই আল্লাহু আকবর বলেন, রুকুতে চলে গেলেন। রুকু দিয়া আর এইভাবে একটু ধীরে ধীরে হেঁটে হেঁটে গিয়া সফের সঙ্গে জয়েন হয়েছেন। আর যেহেতু একটু দৌড়াইয়া আসেন আমাদের শরীর হয়েছেন, তো বড় করে শ্বাস ফেলাইছেন। আল্লাহ নবী সালাম ফিরে আমার জিজ্ঞাসা করলেন, মানিল মুতানফিস, কে বড় করে শ্বাস ফেলেছ? কয়েকবার জিজ্ঞাসা করার পরে বললেন, ইয়াসুল্লাহ, আমি। বললেন, কেন তুমি বড় বড় করে শ্বাস ফেলেছ? তো উনি ওনার ঘটনা বললেন যে ইয়াসুল্লাহ, আপনি রুকুতে চলে গিয়েছিলেন, আমি একটু তাড়াহুড়ো করে আসছি, আর আমি এবার রুকু দিয়ে আর রুকু অবস্থায় আমি ধীরে ধীরে আমি সামনের সবার সঙ্গে এসে আমি জয়েন হয়েছি। আমার কষ্ট হয়েছে বিদায়, আমার একটু শ্বাস বড় করে ফেলতে হয়েছে। তো নবীজির কাছে দুইটি বিষয়, একটি যে উনি নামাজের এই রাকাটি ধরার জন্য করেছেন, উদ্দেশ্য তো খুব ভালো, মানে উদ্দেশ্য কি খুবই ভালো, কিন্তু যে কাজটি যে পদ্ধতিতে করেছেন পদ্ধতি রং ছিল। সেখানে দুইটি ভিন্ন বিষয়, ওনার লক্ষ্য উদ্দেশ্য ভালো হলেও ওনার পদ্ধতি রং হয়েছে। নবীজি আবার বললেন কি, যা দাকাল্লাহ হিরসান, হে আমার আবু বকরা, নমাজের প্রতি তোমার যে আগ্রহ আমি এটাকে শ্রদ্ধা করলাম, তোমার এই আগ্রহ দেখে আমার ভালো লাগলো, আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দেন আমি এই দোয়া করি। পাশাপাশি তুমি এই আগ্রহ প্রকাশ করতে যে পদ্ধতিতে করেছো এটি তুমি রং করেছো, এটা ভবিষ্যতে যেন আর না করো। তো আপনার ভাইয়ের আগ্রহকে আমরা শ্রদ্ধা জানাই, আপনার ভাইয়ের মসজিদ বানানোর আগ্রহ এবং নিয়তকে আমরা অবশ্যই রেসপেক্ট করি। আপনিও আপনার ভাই হিসাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন, উলামায়ে কেরামের মাধ্যমে ওনাকে বোঝাবেন ইনশাআল্লাহ। তো মসজিদ বানানো একটা ভালো কাজ, ঠিক আছে ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাকেও আপনার ভাইকেও। আল্লাহ আপনার আমাদের প্রত্যেককে নেক কাজ যেভাবে করলে ভালো হয় সহি তরিকা মতো করার থাকবে যেন আমি জাজা কুমল হাসান জাজা। আমাদের আজকের হচ্ছে বিষয় ছিল আপনারা তো জানেন নমাজের প্রসঙ্গ নিয়ে, আল্লাহর নবী কীভাবে নমাজ পড়েছেন। আর বলেছিলাম রুকু থেকে দাঁড়ানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুজা হয়ে দাঁড়িয়ে কি বলতেন, তো চারটি রয়ে আমরা জেনে ফেলেছি। কি কি? রব্বানা ওয়ালাকাল হাম, রব্বানা লাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম, সবটি বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে রয়েছে। এই চারটি যে কোনো একটি আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। পাঁচ নম্বর আরেকটি রয়ে রয়েছে রব্বানা লাকাল হাম পরে এসেছে, মিল আস সামাওয়াতি ওয়া মিল আরদি ওয়া মিল আমা শীতা মিন শাইইন বাদু। এই রব্বানা লাকাল হাম এই চারটি রাওয়ায়াতের সাথে আপনি চাইলে জানলে পড়াইতে পারেন, মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা শীতা মিন শাইইন বাদু, পাঁচটি হয়ে গেল। ছয় নম্বর আরেকটু ডিফারেন্ট শব্দ এসেছে কোনো বর্ণমতে, মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মা বাইনাহুমা মিল আমা শীতা মিন শাইইন বাদু। আবার কোনো বর্ণমতে আল্লাহ নবী এখানে আরো এড করেছেন, আহাল্লাস সানাই ওয়াল মাজদি লা মানি আলি মা আতাইত ওয়ালা মুতি আলি মা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিন কাল জাদ্দু। আবার কোনো বর্ণমতে এসেছে, মিল আস সামাওয়াতি ওয়া মিল আরদি ওয়া মিল আমা শীতা মিন শাইইন বাদু, আহাল্লাস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা কাল আব্দু ওয়া কুল্লুনা লাকা আব্দুন, আল্লাহুম্মা লা মানি আলি মা আতাইত ওয়ালা মুতি আলি মা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিন কাল জাদ্দু। এই আট প্রকার তসবির কথা আমি বললাম। নয় নম্বর, কোনো কোনো বর্ণামতে রসুল ইসলাম রুকুতে দাঁড়িয়ে এই তসবির পড়েছেন, রব্বানা লাকাল হামদ পড়ে বলেছেন, লে রব্বিল হামদু লে রব্বিল হামদু, বারবার বলেছেন লে রব্বিল হামদু লে রব্বিল হামদু লে রব্বিল হামদু লে রব্বিল হামদু বারবার। বিশেষ করে তাহাজুদের নামাজে, শেষ রাত্রির নামাজে কেয়ামুল লাইলে নবীজি রুকুতে দাঁড়িয়ে লে রব্বিল হামদ লে রব্বিল হামদ বারবার রিপিট করতে থাকছেন, বারবার রিপিট করতে থাকছেন। ইভেন এই শব্দ রিপিট করতে করতে সুরায় বকরা আড়াই পারা পড়তে যে পরিমাণ সময় লাগছে আল্লাহ নবী রুকুতে দাঁড়িয়ে, প্রায় এই পরিমাণ সময় মনে থাকি লে রব্বিল হাম লে রব্বিল হাম লে রব্বিল হাম লে রব্বিল হাম, আমার সকল প্রশ্ন আমার রবের, সকল প্রশংসা আমার রবের, সকল প্রশংসা আমার রবের, এই শব্দটি আল্লাহ নবী সুরায় বকরা পড়তে যে পরিমাণ সময় কাটিয়েছেন এই পরিমাণ সময় এই শব্দ রিপিট করেছেন তাহাজ্জুদের নামাজে সালাতুল্লাইলে। আপনিও চাইলে করতে পারেন এইভাবে কতবার, অসংখ্য গণিত। যে পরিমাণ সুরায় বকরা পড়তে, সুরায় বকরা আপনারা দেন আড়াই পারা, তো আড়াই পারা পড়তে গেলে কমপক্ষে 45 মিনিট থেকে এক ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? তো প্রায় 45 মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় রসুল ইসলাম সুরায় বকরা পড়তে গিয়েছে রুকুতে দাঁড়িয়েও,
لرب الهام لرب الهام اترو شمع پر جنتو اي شبد بار بار ريپیٹ کر چن جزاكم الله حسنا جزا جزاكم الله خير امرا دكي پر برتی پسنا كنی آشتن هلو كلر سلام عليكم وعليكم السلام عليكم وعليكم السلام ورحمة الله جي حضور اما پسنا الو بتشفت حضور ويشت جي لا حول ولا قوة الا بالله 495 تايم فرون تا كل شمع فرون نزل لكو يسون اشن نماز فرون এশা নামাজ পড়ে যে কোনো এশা নামাজ বাদে রাইত যে কোনো সময় ফল লইব নি না একটা কোন টাইমে ফললে ভালো হইব আর কি অন্ধ হইবা আর কোন প্রশ্ন আছে নি ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন হলো যে এই তসবিহটা আমি যেটা বলেছিলাম মুজদ্দিদে আলফেসানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাই উনি এই তসবিহটা নিজেও পড়েছেন এবং ওনার অভিজ্ঞতার আলোকে এটা মাঝে ফায়দা পেয়েছেন বলে উল্লেখ করেছেন যে কোনো সমস্যা হোক আপনার সন্তান নিয়ে সমস্যা হোক আপনার শারীরিক সমস্যা হোক আর্থিক সমস্যা হোক স্বামী স্ত্রীর মিল মহব্বতের সমস্যা হোক দুনিয়া বা আখেরাতের যে কোনো সমস্যার জন্য আপনি আল্লাহকে স্মরণ করে প্রথমে দুরুদ শরীফ পড়ুন একশোবার কতবার একশোবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার লাস্টে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 500 হয়ে গেল আবার দুরশরী পড়ুন আরো 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে আপনি দোয়া করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ এই তাসবীহর বরকতে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন পেরেশানি দূর করবেন সমস্যা সমাধান করবেন কোন সময় পড়লে ভালো হয় কোনো টাইম লিমিট নেই যে কোনো সময় পড়তে পারেন সারা দিনে মিলিয়ে যদি আপনি পড়েন তাও ঠিক আছে আর যদি এশার পড়েন এই টাইমে পড়েন আরও ভালো শেষ রাতে পড়তে পারেন আরও ভালো তো যে কোনো টাইমে পড়তে পারেন নামাজের ক্ষেত্রে মকরু টাইম রয়েছে সূর্য ওঠার সময় নামাজ পড়া যায় না দুপুরের সময় নামাজ পড়া যায় না সূর্য ডোবার সময় নামাজ পড়া যায় না নফল নামাজ ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এই টাইমে পড়া যায় না আসরের পরে ফরজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত নফল পড়া যায় না কিন্তু আপনি তসবিহ বই লা হাওলা কুওয়াতা ইল্লা যে কোনো টাইমে আপনি পড়তে পারেন অজু অবস্থায় পড়তে পারেন অজু না থাকা অবস্থায় পড়তে পারেন এবং তসবিহের অনেক ফায়দাও রয়েছে বাট উত্তম হয় যে কোনো তসবিহ বা কোরআন শরীফ মুখস্থ পড়ার সময় যদি অজু করে পড়তে পারেন বরকত বেশি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেওয়ার ক্ষেত্রেও একদিন তাইমুম করে জবাব দিয়েছেন আরেকদিন অজু করে জবাব দিয়েছেন এবং বলেছেন যে আমি চাই না আল্লাহর নাম অজু ছাড়া নিতে আমি ভালো পাই না এটা তো আল্লাহর নাম নিতে হলে অজু করে নিতে পারলে বেশি ভালো হয় বাট জায়েজ আছে কিন্তু সামটাইম রাসূলুল্লাহ অজু ছাড়াও তসবিহাত পড়েছেন মুখস্থ কোরআনে করিম তিলাওয়াত করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ইস্তিনজা থেকে বের হয়ে উনি মুখস্থ কোরআন শরীফ তিলাওয়াত করেছেন তো কোন এক সাহেব বললেন যে আপনার অজু নেই আপনি তিলাওয়াত করতেছেন বললেন আমার নবীজি এভাবে করেছেন হ্যাঁ জনাবতের অবস্থায় হায়াজ নেফাসের অবস্থায় কোরআন টাচ করাও যেভাবে যায় না কোরআন সেই মুখস্থ তিলাওয়াতে পড়াও যায় না সেটা ভিন্ন কথা তো আপনি তসবিহ এশা নামাজের পরে আপনার যে প্রশ্ন করছেন এশা নামাজের পরে পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমরা রুকুর থেকে দাঁড়িয়ে তসবিহ আমরা শিখেছিলাম নয় প্রকার তসবিহ আমরা শুনেছি লাস্ট একটি বাকি রয়ে গিয়েছে দশ নম্বর কোন বর্ণনাতে এসেছে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা এটিও বুখারী শরীফে রয়েছে ওই তসবিহাতের যে কোনো একটি আপনি পড়লে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি বলেছিলেন এই তসবিহ একজন পড়ার কারণে যে উনি দেখেছেন তীরের ঊর্ধ্বে ফেরেশতারা তাড়াহুড়া করতেছেন এই সবটা কে আল্লাহর কাছে পৌঁছাবেন এত সব যদি আপনি রুকুতে দাঁড়িয়ে এই তসবিহ পড়তে পারেন জাযাকুমুল্লাহ খায়রান জাযা জাযাকুমুল্লাহ খায়রান আমরা দেখি প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্নটা এটা কি বিনা অজুতে মোবাইল কোরআন শরীফ দেখে পড়া যায় আচ্ছা আর কোনো প্রশ্ন আছে নি আপনার প্রশ্নের উত্তর হলো মোবাইলে কোরআনে করিম অজু ছাড়াও যদি আপনি পড়তে চান নির্ভরযোগ্য ওলামা একরামের মতে সেটা জায়েজ আছে বাট উত্তম অবশ্যই আমি আগেই এভাবে বলেছি তসবিহ কোরআনে করিমের তিলাওয়াত মুখস্থ পড়লে অজু ছাড়া জায়েজ হলেও উত্তম তো অবশ্যই অজু করে পড়তে পারলে তো মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনি যদি এভাবে কোরআন শরীফ বের করে অজু ছাড়াও আপনি টাচ করেন তো যেহেতু এখানে স্ক্রিন রয়েছে উপরে
এজন্য উলামায়ে কেরাম মনে করেন যে এটা ওযু ছাড়াও আপনি পড়তে পারবেন। বাট কিছু উলামায়ে কেরাম বলেছেন যে এটা স্কিন থাকলেও যেহেতু এটা একদম ময়ের সঙ্গে ফিট, তো এটা ওই পেপারের উপর আমাদের কোরআন শরীফের কাগজের উপর যেভাবে কোরআন শরীফ লেখা থাকলে ওইটা যেভাবে ছোঁয়া যায় না এটাও ছোঁয়া যাবে না। তো এখানে উলামায়ে কেরামের দুইটি মতামত রয়েছে, বাট বেশি গ্রহণযোগ্য মতামত যেটি বেশি পিপার অপিনিয়ন যেটাকে আমরা মোর প্রেফারেন্স দিয়ে থাকি সেটি হলো জায়েজ হবে ইনশাআল্লাহ। কি হবে, আপনি অজু ছাড়াও পড়তে পারবেন, বাট অজু করে পড়তে পারলে খুবই ভালো। জাজাকুমুল্লাহ আসসালাম জাদা। তো আমরা যেটি বলেছিলাম দশ নম্বর যে বর্ণনামতে যে এসেছে যে রুকু থেকে দাঁড়িয়ে তসবি পড়েন, আমি আবার ওই তসবিটা বলছি কারণ এই তসবির ক্ষেত্রে আল্লাহ নবী একজন সাহাবিকে পড়তে শুনে বলেছিলেন যে এই তসবিটা আল্লাহর কাছে এত দামি যে ত্রিশের ঊর্ধ্বে ফেরেশতারা তাড়াহুড়া করা শুরু করেছিলেন কে এর সবটা রেকর্ড করে আল্লাহর কাছে পৌঁছাবেন। তসবিটি কি, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আল্লাহ না জিজ্ঞেস করেছিলেন মানিল মুতাকাল্লিফ মুতাকাল্লিম আনিফান, কে এই তসবিগুলা পড়েছ? ফকাল আর রজুল আনা ইয়া রসুলাল্লাহ, একজন বলে আসলে আমি পড়েছি। নবীজি বললেন ফকাল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাকাদ রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালান, আমি দেখেছি ত্রিশের ঊর্ধ্বে ফেরেশতারা তাড়াউড়া করছিলেন, কম্পিটিশন করছিলেন কে এর সব লিখে আল্লাহর কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ, এত সুন্দর একটি তসবিহ পড়েছ। তো আল্লাহর নবী অ্যাপ্রুভ করেছেন, সেই হিসাবে যদি আপনিও রুকু থেকে দাঁড়িয়ে তসবি পড়তে চান আপনি পড়তে পারবেন। তো আমরা রুকুতে দাঁড়ানোর পরে তসবি সম্পর্কে আমরা দশ ধরনের রাওয়ায়েত পেলাম, যে কোনো একটা আমরা পড়তে পারি নিঃসন্দেহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত প্রাকাতম। হুজুর কাইম বরকত আছে। আপনাকেও এবং আমাদের প্রিয় দর্শক ভাই বোনদেরকেও আমরা আন্তরিক মরকবা জানাচ্ছি। আমাদের রাজ্যের উদ্দেশ্য হলো আমরা নামাজটা পড়ব এমনভাবে যে নামাজে আমাদেরকে সকল গুণা থেকে বাঁচাতেও পারে, এবং আমাদের নামাজ যেন আমাদের নাজাতের ওসিলা যেন বনে। কঠিন আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সেখানে গিয়ে যেন আমরা নামাজের হিসাবে যেন আমরা সকল আমরা কামিয়াব হতে পারি। আল্লাহ সেইভাবে আমাদের প্রত্যেকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাইতেছি। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন। অনেকেই হয়তো এখন প্রশ্ন করার জন্য অপেক্ষায় ছিলেন, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য কল নিতে পারলাম না বলে দুঃখিত। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত ইসলামিক ইউএনএ ওই ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।